শীতে যেভাবে আবহাওয়া পরিবর্তন হয়, কখনো অনেক শীত আর কখনো কিছুটা, শরীর অলস হয়ে যায়, বিছানা থেকে উঠতে যেন মনই চায় না। দেয়ার ইজ এ সাইন্টিফিক এক্সপ্লেনেশন ফর দ্যাট, অর্থাৎ এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা এও রয়েছে যে তা হচ্ছে স্যাড, অর্থাৎ সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, যার কারণ হচ্ছে সূর্যকে দেখতে না পাওয়া বা সূর্যকে কম দেখা। এটি উইন্টার ডিপ্রেশনের কারণ, চোখে ঘুম ঘুম ভাব এবং ঘন ঘন ক্ষুধা অনুভব হওয়া। এই সময় আমাদের খাবার দাবার ও অন্যান্য রুটিনের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। মনে রাখবেন, কম তাপমাত্রায় ঘুম বেশি আসে। 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নিদ্রার জন্য, ঘুমের জন্য সর্বোত্তম। আর শীতের মৌসুমে রিফ্রেশিং ক্রিয়েটিভিটি, অর্থাৎ সহজ চিন্তাভাবনার শক্তি বেড়ে যায়। শীতে খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন পরিলক্ষিত হয়। মানুষের শরীরে দু ধরনের ফ্যাটস হয়, ব্রাউন ফ্যাটস আর হোয়াইট ফ্যাটস। ব্রাউন ফ্যাটস যা খুবই ভালো, কিন্তু হোয়াইট ফ্যাটস শরীরের জন্য ক্ষতিকর। শীতকালে হোয়াইট ফ্যাটস নিজেই ব্রাউন ফ্যাটসে পরিণত হয়। এ সময় যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো হিটারের সামনে বসার পরিবর্তে গরম কাপড় ব্যবহার করা, চিকিৎসকের সাথে পরামর্শ করে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিন, কেননা সূর্য যেহেতু বের হচ্ছে না আর সূর্যই আমাদেরকে ভিটামিন ডি প্রদান করে থাকে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিন আর এক্সারসাইজ, অর্থাৎ ইনডোর এক্সারসাইজ, ঘরের ভেতরে থেকে কাজ ও এক্সারসাইজ করুন। শীতের মৌসুম শুনে মস্তিষ্কে কি আসে? চ্যাপ লিপস, ক্র্যাক হিলস এবং বুম ক্লোথস, অর্থাৎ শুষ্ক ঠোঁট, ফাটা হাত পা আর গরম কাপড়, যা আবহাওয়া প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সেরা উপায়। বিকজ বডি ইঞ্জিন ওয়ার্কস বেস্ট ইন উইন্টার অ্যান্ড ফুড ইজ অলসো ডাইজেস্টেড, অর্থাৎ শীতকালে শরীরের ইঞ্জিন ভালো কাজ করে এবং খাবারও খুব দ্রুত হজম হয়। সেক্ষেত্রে আমাদের এমন খাবারের প্রয়োজন হয় যা শরীরকে উষ্ণতা অনুভব করায় এবং ক্ষুধা নিবারণ করে। সবজি এমন হতে হবে যার রান্না করতে কিছুটা সময় লাগে, আর এমন খাবার যার আহারযোগ্য অংশ মাটির নিচে থাকে, যা খুব শরীরে উষ্ণতা বৃদ্ধি করে আর শীতের মৌসুমে খুবই উপকারী। গাজর ভিটামিন এ এর উৎস, আর পেঁয়াজ রসুন টেস্টোস্টেরন বৃদ্ধি করে এবং এর মধ্যে ফাইটোকেমিক্যাল রয়েছে। তন্মধ্যে আলু, এতে শক্তি বৃদ্ধির উপাদান রয়েছে। এছাড়াও রয়েছে মূলা, যা শীতে খুবই উপকারী, উইন্টার গ্রিন, পুদিনা, বিভিন্ন শাকসবজি, সবুজ মরিচ, যাতে ভিটামিন ডি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পেঁপে, আনারস, খেজুর, যাতে ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন ভিটামিনসের উৎস আছে। শরীরকে গরম রাখবে, ক্ষুধা নিবারণ করবে, মিল্কশেক বা জুস বানিয়ে খেতে পারেন বা এমনিতেও আহার করতে পারেন। আর হ্যাঁ, শীতের রাজা অরেঞ্জকে ভুলবেন না যেন। ভিটামিন সি এর পরিচয়, তবে নিউট্রিশন প্রোফাইল উপকারিতা দিয়ে পরিপূর্ণ। প্রতিদিন একটি অরেঞ্জ অথবা এর জুস পান করুন। তারপর রয়েছে স্যুপ, যা শীতকালে খুবই উপকারী। শীতকালে ভেজিটেবল স্যুপ আহার করতে পারেন, যাতে বিভিন্ন ভিটামিনস রয়েছে। আর শীতকালে গরমের ন্যায় অধিক স্পাইসিস আহার করতে পারেন, মাস্টার্ড, ব্ল্যাক পেপার, আজওয়াইন এবং হেলদি ইত্যাদি, যা সর্দি কাশি থেকে সুরক্ষা প্রদান করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্ষুধা অনুভূত হয় এবং ঠিকমতো রক্ত চলাচল করে, এমনকি খাবারও হজম করে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার অনেক রোগীর জন্য ভালো নয়। যাদের পেটে সমস্যা তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। এ পর্যন্ত যত কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর উপর
অবশ্যই আমল করবেন। শীতের মৌসুমে শরীর সুস্থ ও সতেজ থাকবে। হযরত উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের আগমনে বলতেন, হে কুরআনের প্রতি ঈমান আনয়নকারীগণ, তোমাদের তিলাওয়াতের জন্য রাতকে দীর্ঘায়িত করা হয়েছে, সুতরাং তোমরা এতে কিয়াম করো এবং তোমাদের রোজার জন্য দিনকে সংকুচিত করা হয়েছে, কাজেই তোমরা এতে রোজা রাখো। হাদিসে পাকে বর্ণিত, যে ব্যক্তি প্রচণ্ড শীতে পরিপূর্ণরূপে অজু করল তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। আল্লাহ পাক শীতের মৌসুমে আমাদেরকে তার অধিক ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।